বিগত সরকারের আমলে নদী দখলের মহোৎসব চালিয়েছেন ক্ষমতাসীনদের মদত পুষ্টরা সৌরাচারে পতনের পরও কমেনি তাদের দৈরাত্য পঞ্চগড়ের ডাহুক নদী দখল করে এখন অবাধে চলছে পাথর উত্তোলন স্থানীয়দের অভিযোগ আওয়ামী লীগ নেতা শেখ কামালের নেতৃত্বে নদীর জমি দখল করে এসব কাজ করা হচ্ছে এতে নদী বিলুপ্তির পাশাপাশি হুমকির মুখে পড়ছে ব্রিজ ও ফসলি জমি পঞ্চগড় থেকে হারুনা রশিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস এভাবেই অবাধে চলছে নদীর জমি দখল করে পাথর উত্তোলনের কাজ এ চিত্র পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার টাহুক নদীর অভিযোগ রয়েছে নদীর উত্তর অংশে হারাদিঘি বালাবাড়ি এলাকায়। নদীর জমি এবং মালিকদের জমি করে পাথর উত্তোলন করছে ইউনিয়ন শেখ কামাল করে কর্তা ব্যক্তিদের ম্যানেজ করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসব কাজ করে আসছেন তিনি সম্প্রতি সরকার পতনের পর স্থানীয় জমির মালিক ও পাথর ব্যবসায়ীরা পাথর উত্তোলন শুরু করলে শেখ কামাল আবারও জবরদখল শুরু করে এতে হুমকির মুখে পড়েছে নদীর প্রবাহ কিছু জলদস্যুর কারণে এরা জোরপূর্বক জমিগুলো দখল করে পাথর উত্তোলন করতেছে এতে আমাদের আশপাশের যে খতিয়ানি জমিগুলো আছে এগুলো সহ ভেঙে নদীতে পরিণত হচ্ছে এখান থেকে যে টাকা পয়সা ওরা উত্তোলন করে এটা সমস্তটা আওয়ামী পিছনে প্রভাব করে টাকাগুলো বিস্তার করে এবং নদীর জমি এবার সরকারি জমি খার জমি এরা অবৈধভাবে দখল করে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেছে এবং এটার যেন সু বিচার হয় তবে এসব অভিযোগ অস্বীকার করে নিজের জমিতেই পাথর উত্তোলন করছেন বলে জানায় শেখ কামাল আমি চাঁদা না দেওয়ার ক্ষেত্রে আমার বিরুদ্ধে তারা আজকে বিভিন্ন সংবাদ সম্মেলন করতেছে তারা যদি মনে করেন যে না শেখ কামাল পাথর উত্তোলন করতেছে আপনারা এটা ভুল মনে করবেন এখানে শ্রমিকের পেটের দায়ে তারা পাথর উত্তোলন করতেছে তাদের জীবন নির্বিকার জন্য নদীর জমিতে আমি কেন আমি আমার খৈতানিক সম্পত্তি রক্ষার স্বার্থে আমি মাঝে মাঝে সেখানে যাই সরকারের জমিতে পাথর উত্তোলন বন্ধে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এরপরও পাথর উত্তোলন বন্ধ না হলে দখলদার ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের এই পাথর উত্তোলন নিয়ে সর্বমোট চোদ্দ থেকে পনেরোটা মোবাইল কোড করেছি এবং মোবাইল কোর্টে অনেক বড় বড় অঙ্কের জরিমানা করা হয়েছে কিন্তু যদি মোটিভেশন ওয়ার্কে প্রচার প্রসারণায় কাজ না হয় তাহলে আমাদের আইনগত প্রক্রিয়া চলে যেতে হবে প্রশাসনের উদ্যোগে রক্ষা পাবে নদী এবং খাস জমি এমনটাই প্রত্যাশা স্থানীয়দের Imrul Kayes RTV